আগস্ট মাসের একুশ এবং বাইশ এই দুই দিনে রাজ্যের সবকটি জেলায় স্বাভাবিকের চেয়ে প্রচুর বেশি বৃষ্টিপাত হয়েছে অতি বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর ফলে কৃষি এবং বিদ্যুৎ দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেন কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান বন্যায় কৃষি দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মোট আটষট্টি হাজার আটশো জমি জলের তলায় চলে গেছে এতে কৃষিজ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে দুশো তেতাল্লিশ হাজার আটশো দশ মেট্রিক টন টাকার অঙ্কে এই ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচশো বত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা মন্ত্রী আরও জানান এই বন্যায় সারা রাজ্যের এখন পর্যন্ত এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছয় জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার আমরা ভেবেছিলাম যেরমভাবে বৃষ্টি হচ্ছিল এবার দারুণ ফসল হবে কী শাকসবজি ধান এবার অন্তত পাঁচটা ছটা ডিস্ট্রিক্ট হতে পারত কিন্তু এগ্রিকালচারে বিরাট ক্ষতি হয়েছে আমাদের আষট্টি হাজার আটশো ছাব্বিশ হেক্টর জায়গা ড্যামেজ হয়েছে ফুললি আর পার্টলি কৃষির ক্ষেত্রে ড্যামেজ হয়েছে আটষট্টি হাজার আটশো ছবি ছাব্বিশ হেক্টর এবং প্রোডাকশন লস দুই লক্ষ তেতাল্লিশ হাজার আটশো ষোলো মেট্রিক টন প্রাইমারি রিপোর্ট এবং ভ্যালু লস পাঁচশো বত্রিশ কোটি পঁচিশ লক্ষ দিন দিন বাড়ছে কারণ জলের তলায় কি আছে আমি জানি না এবং আপনার এক লক্ষ একচল্লিশ চারশো জন কৃষক ক্ষতিগ্রস্ত কৃষির ক্ষেত্রে এগ্রিকালচার নট হর্টিকালচার বন্যায় বিদ্যুৎ দপ্তরের ক্ষতির হিসেব তুলে ধরে মন্ত্রী রতনলাল নাথ জানান বন্যায় এক হাজার ছশো তিনটি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে পাঁচশো একটি ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে ছশো কিলোমিটার বিদ্যুতে তার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তেত্রিশ এবং ছেষট্টি কেভির দুটি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি হল ওম্পি এবং জোলাই নয়টি তেত্রিশ কেভি লাইন ব্রেক ডাউন হয়েছে মন্ত্রী রতন লাল নাথে জানান বন্যায় বিদ্যুৎ দপ্তরের মোট ক্ষতি হয়েছে নয় কোটি দুই লক্ষ টাকা তিনি আরও জানান বর্তমানে সারা রাজ্য জুড়ে বিদ্যুৎ দপ্তরে একশো এগারোটি টিম বিদ্যুৎ সারাইয়ের কাজে নিযুক্ত রয়েছে তেত্রিশ কেবি লাইন ব্রেক ডাউন নটা মানে কেবি সাবস্টেশন আছে কিন্তু কোটির সাথে লিঙ্ক হচ্ছে না লিঙ্ক নেই কাকরাবন কিল্লা করমুক শিলাছড়ি জুলাইবাড়ি ঋষ্যমুখ রোশাবাড়ি দাম ছড়া ডিসকানেক্ট হয়ে রয়েছে এর মধ্যে আমরা উঠিয়েছি রশ্যাবাড়ি উঠে গেছে দামছড়া উঠে গেছে জম্পু উঠে গেছে এই অবস্থা আজকের মধ্যে এটা করতে পেরেছে রিকভার্ড নটা কাকাবন কিল্লা করবুক শিলাচুরি জোলাইপাড়ি ঋষ্যমুখ রসাবাড়ি দামছড় ও আমরা রিকভার করতে পেরেছি রসাবাড়ি জম্পহিল অম্পি দামছড়ও করতে পেরেছি আমাদের লস হয়েছে আজকের তারিখ পর্যন্ত যে হিসাব এ কিন্তু বেরু বাড়বে নয় কোটি দুই লক্ষ একশো এগারোটা গ্যাংস